এখন স্টোরি টাইম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। বিশ্ব সাহিত্যের নানা মণিমাণিক্যে ঠাসা সম্ভার থেকে খুঁজে নেওয়া ভিন্ন ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আপনাদের প্রিয় চ্যানেল এখন স্টোরি টাইম। চারিদিকে ভূত, রহস্য আর তন্ত্রের গল্প শুনতে শুনতে যদি ক্লান্ত হয়ে থাকেন, তাহলে আজ শুনে নিন প্রাণ খুলে হাসার মতো এক অনবদ্য কাহিনী। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নামটা আপামর বাঙালির কাছে ভীষণই পরিচিত। তাঁর রচিত বিখ্যাত চরিত্র ডমরুধর তার বিভিন্ন আজগবি কাহিনী নিয়ে সকলের সামনে হাজির হয়। আমাদের আজকের গল্পটি ডমরুধর চরিত্র থেকে নেওয়া একটি ছোট অংশ, কুম্ভীর বিভ্রাট ও ডমরুধর। গল্পে কণ্ঠদানে রয়েছি আমি জয়দীপ, অভিষেক এবং অয়ন। শুরু করছি আজকের গল্প, কুম্ভীর বিভ্রাট ও ডমরুধর। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তা তোমার আমাদের কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগিয়ে পাইলেই লইয়া যায়। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ, সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ কচ্ছপকে এ কুমির নষ্ট করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়, ইহার উদর ওই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে সিঁড় দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তারপর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নৌকা যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই এইরূপ ভাবিতেছি, এমন সময় আমার আবাদের নিকটে একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সম্মুখে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গে বহুমূল্য অলঙ্কার ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গয়না পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া ওই গহনাগুলি বাহির করিব, অন্তত 5-6 হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটা জাহাজের নোঙ্গর কিনিয়া হুঁকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তাহার পর সে কাছিতে মাসুয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রূপে এক কাছি ক্রয় করিলাম।
এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটি মানুষ খাইয়াছে। চার দিন পূর্বে এক সাঁওতালি নিয়ে এক বুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাঁচি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এই সেই রূপ হাত সুতার ন্যায় হইল। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকটে বাঁধিয়া দিলাম। কাছে অন্যদিকে এক গাছে পাক দিয়া রাখিলাম, তাহার পর 50 জন লোককে নিকটে লুকায়িত রাখিলাম। বেলা 3টার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। পড়শিতে মহিষের বাছুর বিঁধিয়া দিয়াছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে খাড়াইয়া সে গা গা শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণের ঢেউ উঠিল, সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না, পরক্ষণে কাঁচিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙ্গর বিন্দু বাছুরকে কুমির ডুবিয়াছে। বর্ষির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বিঁধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যির গাছে এক পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ অশরীর বলে কুমির সেই 500 লোকের সহিত সংগ্রাম করিতে লাগিল। তখন আমাদের ভয় হইল তাহার বিপুল বলে নোঙর না ভাঙিয়া যায়। তখন ভয় হইল যে সে জাহাজের দড়ি বা ছিঁড়িয়া যায়। তখন ভয় হইল যে গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া পাব। সেই একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। বহু দূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এই রূপ যুদ্ধ চলিল। প্রাতকালে কুম্ভীর হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোরা বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট ছিঁড়িয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্যান্য শত্রীগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? কি দেখিলে? কি দেখিলে? ডোমরুধর বলিলেন, বলিব কি ভাই আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর দেখি যে সেই সাঁওতালিনী 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল সে পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুড় করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে, ঝুড়ির উপর বসিয়া বেগুন বেচিতেছিল। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন,
কুমিরের পেটের ভিতর ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছে। হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর হরিদ্বার পাইল কোথা? বিরক্ত হইয়া ডম্বুধর বলিলেন, তোমারে এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদায় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, বুড়ি, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গয়না খুলিয়া দে। কেউ মেউ করিয়া সে আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জ্ঞাতি ভাইগণ কাঁড় বাঁশ ও লাঠি সোঁটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে বুড়িকে ঘরে লইয়া গেল, দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহার আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগবি গল্প তুমি কোথায় পাও বলে দেখি? ডম্বুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে ওটা আজগুবি গপ্প? কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ডম্বুধর উত্তর করিলেন, প্রমাণ নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সে কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তাল গাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন? ডম্বুধর উত্তর করিলেন, ও অনেক মানুষ খাইয়া কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল। আমাদের আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্পে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ডম্বুধরের চরিত্রে অয়ন, লম্বোদর এবং গল্পের সূত্রধর হিসেবে আমি জয়দীপ, এবং শঙ্কর ঘোষের চরিত্রে অভিষেক। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। এরকমই বিভিন্ন স্বাদের গল্প শুনতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো এরকমই আকর্ষণীয় কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।